প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে। গত ভিডিওতে আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ যে কবিতাটা, সেই কবিতাটা আমরা গঠন এবং তার যে বিষয়টা কি সেইটা আমরা জেনেছি। আজকে আমরা বিষয়বস্তু নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিষয়বস্তু এবং ব্যাকগ্রাউন্ডটা না জানলে আমরা কিন্তু অ্যানালাইসিসে যেতে পারবো না। তাহলে আজকে আমরা কি করব, বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা জানব। এবং আগে বলেছি যে কবিতাটা কটা লাইন আছে, 14টা লাইন আছে। কেমন? 14টা লাইন আছে। কি কি? দুটো স্ট্যানজা রয়েছে, 8 লাইন 6 লাইন। তাহলে এটার বিষয়বস্তু, এটার বিষয়বস্তু আমাদেরকে জানতে হবে। এই ভিডিওতে আমরা প্রথম যে 8 লাইন অক্টেভের যে বিষয়বস্তু সেটা আমরা আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা পরের যে 6 লাইন সেস্টেট তার যে বিষয়বস্তু সেটা আমরা আলোচনা করব। এবং বিষয়বস্তু আলোচনা কমপ্লিট হওয়ার পর তখন আমরা টেক্সট বুকে অ্যানালাইসিসে যাব, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এক্সপ্লেন করব। কেমন? তাহলে আজকে আমরা প্রথম যে 8 লাইন যে অক্টেভ, সে অক্টেভের কিন্তু আমরা বিষয়বস্তুটা কিন্তু আমরা জানব। প্রথমে যদি কবিতা আমরা দেখি, নামকরণের দিকে তাকাই, দেখবো হেডিংয়ে কী আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি, পোয়েট্রি মানে কি? আমরা জানি পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, তাই না? পোয়েট্রি মানে কবিতা। কিন্তু এখানে যে পোয়েট্রি, পোয়েট্রিগুলো কবিতা অর্থে ব্যবহারটা হচ্ছে না। কি? পোয়েট্রি অর্থ হচ্ছে মিউজিক, অর্থাৎ গান, সঙ্গীত অর্থে ব্যবহার করা হচ্ছে। পোয়েট্রি মানে হচ্ছে গান, পোয়েট্রি মানে হচ্ছে সঙ্গীত, মিউজিক, ন্যাচারাল মিউজিক। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ মানে হচ্ছে ন্যাচারাল মিউজিক অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর গান, পৃথিবীর সঙ্গীত। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ মিন্স, কোশ্চেন হতে পারে, হোয়াট ডাজ দ্য পোয়েট্রি অফ আর্থ মিন, পোয়েট্রি অফ আর্থ মানে কি? তখন আমাকে করতে হবে, দ্য পোয়েট্রি অফ আর্থ মিন্স ন্যাচারাল মিউজিক অফ আর্থ, অথবা মিউজিক অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর গান, পৃথিবীর সঙ্গীত। পোয়েট্রি মিন্স মিউজিক, সঙ্গীত, ন্যাচারাল মিউজিক বা শুধু মিউজিক। কবি বলতে চাইছে যে পৃথিবীর গান কোনোদিন থামবে, কোনোদিন নয়, সব কিছু থেমে যাবে, উলট পালট হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, কিন্তু প্রকৃতির যে গান, সে প্রকৃতির গান কোনোদিন থামবে না, কন্টিনিউয়াসলি চলবে। পৃথিবীর গান কোনোদিন থামবে না, কোনোদিন মরবে না, কোনোদিন শেষ হবে না, চলতেই থাকবে, অনবরত চলতে থাকবে, সে যে কোনো সময় আসুক না কেন চলতে থাকবে। প্রকৃতির গান কেউ না কেউ গাইবে, কেউ না কেউ চালিয়ে যাবে। একজন যদি চালাতে চালাতে থেমে যায়, বন্ধ হবে না, ঠিক আরেকজনকে দায়িত্ব নিয়ে নেবে। কাজে পৃথিবীর গান কোনোদিন মরবে না, কোনোদিন থামবে না, কোনোদিন শেষ হবে না, চলতে, সিজন চেঞ্জ হয়ে যাক, ওয়েদার চেঞ্জ হয়ে যাক, টাইম চেঞ্জ হয়ে যাক, পৃথিবীর গান চলতেই থাকবে। কেউ না কেউ আছে যে দায়িত্ব নিয়ে চালিয়ে যাবে। তাই কোনোদিন শেষ হবে না পৃথিবীর গান, কোনোদিন থামবে না, মরবে না, ইট ইজ কন্টিনিউয়াস, এটা চলতে থাকবে, থাকবেই। এটাকে বোঝানোর জন্য তিনি দুটো ঋতুর ব্যবহার করেছেন, দুটো ঋতু, এক হচ্ছে সামার, এক হচ্ছে উইন্টার। এবং তিনি সামারটাকে ব্যাখ্যা করেছেন 8 লাইনে অক্টেভে, উইন্টারকে তিনি ব্যক্ত করেছেন 6 লাইনে সেস্টেটে। আজকে আমরা অক্টেভ পড়ছি মানে সামার। দুটো সিজন তিনি ব্যবহার করেছেন, দুটো ঋতু, এবং তিনি বলতে চাইছেন তিনি সমস্ত ঋতুকে ব্যাখ্যা করতে গেলে অনেক লাইন লাগবে, তাই এই দুটো ঋতুকে তিনি ব্যাখ্যা করলেন, অনুরূপভাবে বাকি ঋতুগুলোতেও কিন্তু গান হয়। দুটো ঋতু তিনি নিয়েছেন, সামার এবং সামার যে ঋতু, পাশাপাশি তিনি দুটো তিনি পতঙ্গ নিয়েছেন, দুটো ইনসেক্ট, দুটো পতঙ্গকে তিনি ব্যবহার করেছেন। এক হচ্ছে গ্রাসহোপার, এক হচ্ছে ক্রিকেট। গ্রাসহোপার মানে ঝিঝি, সরি, গ্রাসহোপার মানে ঘাস ফড়ি, ক্রিকেট মানে ঝিঝি পোকা। তাহলে তিনি এই কবিতাটা বোঝানোর জন্য, কি কবিতা, পোয়েট্রি অফ আর্থ মানে পৃথিবীর গান, যে পৃথিবীর গান কোনোদিন থামবে না, কোনোদিন মরবে না, কোনোদিন শেষ হবে না, এটা চলতেই থাকবে, এটা বোঝানোর জন্য দুটো ঋতুকে তিনি তুলেছেন, দুটো পতঙ্গকে তিনি তুলেছেন। কী কী ঋতু? সামার এবং উইন্টার। কী কী পতঙ্গ? গ্রাসহোপার আর ক্রিকেট। এটা রয়েছে 8 লাইনে অক্টেভ, এটা 6 লাইনে সেস্টেট। আমরা অক্টেভ থাকব, যে কবি বলছেন পৃথিবীর গান কোনোদিন থামবে না, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কোনোদিন মরবে না, তার মানে
কোনোদিন মরবে না, মানে বেঁচে থাকবে, চলতে থাকবে, চলবে কন্টিনিউয়াস, অ্যালাইভ, জীবিত থাকবে, বেঁচে থাকবে, কোনোদিন মরবে না। বসন্তকালে আমরা জানি যে কোকিল পাখি গান গায়, বসন্তকাল স্প্রিং কোকিল পাখি গান গায়। যখন গ্রীষ্মকাল যখন আসে, গ্রীষ্মকাল, তখন সূর্য অত্যন্ত হট হয়ে যায়, অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়, এবং তার যে প্রখর যে তেজ, তার যে স্কর্চিং হিট, সেই স্কর্চিং হিটে সেই সময় কি যারা পাখিরা সব কিন্তু ফেন্ট হয়ে যায়, ফেন্ট হয়ে যায়। অর্থাৎ যখন গ্রীষ্মকাল, যখন সামার, সেই সামারে কিন্তু সূর্য কিন্তু প্রচণ্ড হট থাকে, তখন কিন্তু হট সান প্রচণ্ড কিন্তু হট থাকে, হট সান মানে স্কর্চিং হিট অফ সান, সূর্যের প্রখর তেজ, তখন সূর্য কিন্তু হট থাকে। ইন সামার দ্য সান বিকামস হট, তাই না? সামারে সূর্য হট হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, এবং সেই প্রখর তেজে, সে উত্তপ্ত তাপে কিন্তু সমস্ত পাখিরা, সমস্ত বার্ডসগুলো কিন্তু ফেন্ট হয়ে যায়। আমরা মানুষরা তো ফেন্ট হয়ে যায়, আশ্রয় খুঁজে বেড়ায়, প্রখর তাপে বিষণ্ণ হয়ে যায়, আমরা আশ্রয় খুঁজে বেড়াই, ঠান্ডা জায়গা, ছায়া খুঁজে বেড়াই আমরা, তাই না? তো পাখিরাও কিন্তু ফেন্ট হয়ে যায়, সেই তাপ সহ্য করতে পারে না, এবং তারাও কিন্তু আশ্রয় খুঁজে বেড়ায়, এবং তখন তারা কি করে, তারা সব হাইড, সব লুকিয়ে যায়, সব আশ্রয় নিয়ে নেয়, কোথায়? কুলিং ট্রিজ, শীতল গাছে সব কিন্তু আশ্রয় নিয়ে নেয়। তাহলে গ্রীষ্মকালে যখন সূর্য যখন হট হয়ে যায়, সমস্ত পাখিরা ফেন্ট হয়ে যায়, তখন তারা হাইড লুকিয়ে যায়, হাইড মানে টেক শেল্টার, আশ্রয় নেওয়া, লুকিয়ে যাওয়া, তখন তারা আশ্রয় নেয়, তখন তারা লুকিয়ে যায়, কোথায়? কুলিং ট্রিজে। কেন? নিজেকে বাঁচাতে, টু প্রোটেক্ট হিম দেমসেলফ, তাদেরকে বাঁচানোর জন্য তারা কিন্তু শীতল গাছে কিন্তু আশ্রয় নিয়ে নেয়। পৃথিবীতে তারা গান বন্ধ, দে স্টপ সিঙ্গিং, তারা গান বন্ধ করে দেয়, গান থামিয়ে দেয়। কিন্তু কবি বলেছিলেন পৃথিবীর গান তো থামবে না, কিন্তু পাখিরা গান যদি থামিয়ে দেয় তো গান বন্ধ হয়ে গেল, কিন্তু না, পাখিরা যেই গান বন্ধ করে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভয়েস, একটা কণ্ঠস্বর কিন্তু উইল রান, ভেসে বেড়াতে শুরু করবে। গান বন্ধ হয় না, পৃথিবীর গান ইজ নেভার ডেড, কোনোদিন মরবে না, কেউ না কেউ আছে দায়িত্ব নেবে। তাই যখনই সিঙ্গিং বার্ডগুলো, পাখিরা যখন ফেন্ট হয়ে গেল, কুলিং ট্রিজে যখন সে হাইড হয়ে গেল, লুকিয়ে গেল, স্টপ করে দিল সিঙ্গিং, গান করা, ঠিক তখনই একটা ভয়েস রান করছে, একটা ভয়েস শোনা যাচ্ছে। কার ভয়েস? গ্রাসহপার, গ্রাসহপারের ভয়েস শোনা যাচ্ছে। গ্রাসহপার, সে গ্রীষ্মে দায়িত্ব নিয়ে রেখেছে, গান বন্ধ করা যাবে না, সবাই গ্রীষ্মের তেজে ফেন্ট হয়ে যাবে, বন্ধ করে দেবে, কিন্তু গ্রাসহপার ফেন্ট হবে না। ও ফেন্ট হয়ে গেলে তো প্রকৃতির গান গ্রীষ্মকালে করবে না, বন্ধ হয়ে থেকে যাবে, কিন্তু না, বন্ধ করা যাবে না। তাই গ্রাসহপার দায়িত্ব নিয়ে রেখেছে, সেই গ্রাসহপার গান গায়, সে দায়িত্ব নিয়ে রেখেছে। তাই একটা ভয়েস কিন্তু ভেসে বেড়ায়, রান করে। কার ভয়েস? গ্রাসহপারের ভয়েস। সে দায়িত্ব নিয়ে রেখেছে সামারে লাক্সারি করবে, অর্থাৎ গ্রাসহপার, সে টেক্স দ্য লিড, টেক্স দ্য লিড, টেক্স নিয়েছে দ্য লিড, দায়িত্ব কে নিয়েছে? গ্রাসহপার। গ্রাসহপার দায়িত্ব নিজে, কিসের দায়িত্ব? সামার লাক্সারি, সামারে গান করা, আনন্দ ফুর্তি করা, সামারে সৌন্দর্য বৃদ্ধি করা। সামার তো সবার কাছে বিষণ্ণ, কিন্তু ওর কাছে বিষণ্ণ নয়, লবণ্য। তাই সামারে সৌন্দর্য বৃদ্ধি করা, সামার, সামারে আনন্দ করা, ফুর্তি করা, গান করা, দায়িত্ব নিয়ে রেখেছে। তাহলে কে দায়িত্ব নিয়েছে? গ্রাসহপার। কিসের দায়িত্ব? সামার লাক্সারি, গ্রীষ্মের সৌন্দর্য বৃদ্ধির দায়িত্ব সে নিয়ে রেখেছে। এবং মনে হয় তার কোনো, এত আনন্দ, তার আনন্দের কোনো শেষ নেই, এত আনন্দ ফুর্তি করে বেড়ায়, তার আনন্দের কোনো শেষ নেই। সবাই যখন বিষণ্ন হয়ে গেছে, ও তখন আনন্দে উড়ে বেড়াচ্ছে, ফ্লাইং অ্যাবাউট, মুভিং অ্যাবাউট, উড়ে বেড়াচ্ছে, আনন্দে গান করে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। এই গান করতে করতে, মজা করতে করতে যখন সে টায়ার্ড হয়ে যায়, যখন সে ক্লান্ত হয়ে যায়, হোয়েন টায়ার্ড, যখন ক্লান্ত হয়ে যায় উইথ ফান, মজা করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন কি করে? সে বিশ্রাম নেয়। কোথায় বিশ্রাম নেয়? অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, সে বিশ্রাম নেয়, এই সুন্দর যে আগাছাগুলো আছে জমিতে, ওই আগাছার নিচে সে বিশ্রাম নেয়, আগাছার নিচে সে বিশ্রাম নেয়। এই হলো আট লাইন। আট লাইনে কি বলা হলো?
কবি বলতে চাইছেন যে পৃথিবীর গান কোনোদিন মরবে না, কোনোদিন থামবে না, কোনোদিন শেষ হবে না, চলতে থাকবে, নেভার ডেড। তার জন্য তিনি সামারকে তিনি বর্ণনা করেছেন এবং গ্রাসোপারে তিনি বর্ণনা করেছেন। কি বর্ণনা করলেন? যে সামারে সূর্য হট হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, সমস্ত পাখিরা ফেন্ট হয়ে যায়, বিমর্ষ হয়ে যায়, মুমূর্ষু হয়ে যায়, তখন তারা হাইড ইন কুলিং টি, শীতল গাছে হাইড হয়ে যায়, লুকিয়ে যায় আশ্রয় নেয় নিজেকে বাঁচানোর জন্য। দ্য স্টপ সিঙ্গিং, তারা গান করা বন্ধ করে দেয়। ঠিক সেই সময় এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ভেসে বেড়ায়। ভয়েস, কার ভয়েস? দ্যাট ইজ দ্য গ্রাসহপার। একটা ভয়েস ভেসে বেড়ায়, একটা কণ্ঠস্বর ভেসে বেড়ায়, ডাক ভেসে বেড়ায়। কোথায় ভেসে বেড়ায়? ফ্রম হেজ টু হেজ, ফ্রম হেজ টু হেজ। হেজ মানে ঝোপ, হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপান্তরে, ডোর টু ডোর, বাড়ি বাড়ি। হেজ টু হেজ ঝোপ, এ ঝোপ, ওই ঝোপ, ওই ঝোপ, এক ঝোপ থেকে আর এক ঝোপ, ঝোপ থেকে ঝোপান্তর, এই ঝোপে গান গাইছে, ওই ঝোপে গান গাইছে, ওই ঝোপে, বিভিন্ন ঝোপে ঝোপে গান গাইছে, ঝোপ থেকে ঝোপান্তরে, ফ্রম হেজ টু হেজ, বিভিন্ন ঝোপ থেকে ঝোপান্তরে গান গাইছে। কে? গ্যাসোপার গান গাইছে। সে যেন দায়িত্ব নিয়ে রেখেছে, দ্য টেকস দ্য লিড, সে দায়িত্ব নিয়ে রেখেছে। কিসের দায়িত্ব? সামার লাক্সারি, সামারে লাক্সারি করা সে দায়িত্ব নিয়ে রেখেছে। আনন্দে সে ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, মুভিং অ্যাবাউট, ফ্লাইং অ্যাবাউট, আনন্দ, তার আনন্দের কোনো শেষ নেই। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দের কোনো শেষ নেই। তারপর যখন আনন্দ করতে করতে টায়ার্ড হয়ে গেল, মজা করতে করতে যখন সে ক্লান্ত হয়ে গেল, তখন সে রেস্ট নিচ্ছে। কোথায় রেস্ট নিচ্ছে? প্লিজ্যান্ট উইড, সুন্দর যে আগাছা, ওই আগাছার নিচে সে বিশ্রাম নিচ্ছে। সে অর্থাৎ সামারের গানটা সে একটু টিকিয়ে রাখলো, বাঁচিয়ে রাখলো। কারণ সে যদি গ্রীষ্মে আনন্দ না করতো, পাখিদের মতো বিষণ্ন হয়ে যেত, তাহলে প্রকৃতির গান বন্ধ হতো। কিন্তু না, প্রকৃতির গান বন্ধ করা যাবে না, সে বাঁচিয়ে রাখছে। অর্থাৎ সে হচ্ছে গ্রীষ্মের গায়ক, গ্রীষ্মের দায়িত্ব সে নিয়ে রেখেছে। কাজে সে গ্রীষ্মকালে প্রকৃতির গানকে সে কিন্তু বাঁচিয়ে রাখছে, সে দায়িত্ব নিয়ে রেখেছে। অর্থাৎ দ্য গ্রাসোপার কিপস অ্যালাইভ দ্য মিউজিক অফ আর ইন সামার, সামারে সে কিন্তু বাঁচিয়ে রাখছে, সে দায়িত্ব নিয়েছে বাঁচিয়ে রাখা, পৃথিবীর গানকে বন্ধ করা যাবে না। এভাবে কবি আলোচনা করলেন গ্রাসহপারের মাধ্যমে, যে কীভাবে সামারে গান তিনি বাঁচিয়ে রাখছেন। একই রকমভাবে বাকি সিজনগুলোতেও কেউ না কেউ রয়েছে যে দায়িত্ব নিয়েছে, এবং দেখা যাবে প্রত্যেকটা সিজনে একজন করে রয়েছে যে গানগুলোকে বাঁচিয়ে রাখছে। আলটিমেট সারা বছর ধরে গানটা কিন্তু বেঁচে থাকছে, গান কখনো মরছে না, কোনোদিন মরবে না, থামবে না, চলতেই থাকবে। তাহলে বোঝা গেছে? তাহলে আমরা অক্টেভ পড়লাম, প্রথম আট লাইন আমরা বিষয়টা পড়লাম। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা শেষটাতে আমরা বিষয়গুলো পড়বো। তোমরা দেখবে যে আমি যে ওয়ার্ডগুলো বলেছি, দেখবে বই প্রচুর এই ওয়ার্ডগুলো দেখবে আছে, পড়লে এমনি মানে বুঝতে পারবে, এই শব্দগুলো সব বইয়ে আছে, যা যা বলেছি আমি। ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে এটা পড়বে, বুঝবে, দেখবে, ক্লিয়ার হয়ে যাবে এটা। ওকে, তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমি আবার শেষটা করবো। যদি এটা বুঝতে কারো কোনো অসুবিধা হয় তাহলে জানাবে, আমি সেটা আবার সলভ করবো। ওকে।